আসসালামু আলাইকুম অল শিক্ষার্থী বন্ধুরা, আবার একটি নতুন খবর নিয়ে চলে আসলাম। এইচএসসির ফল হতে পারে 12 ফেব্রুয়ারি, চূড়ান্ত তারিখ হতে পারে 12 ফেব্রুয়ারি। তো চলুন বন্ধুরা, বিস্তারিত সংবাদ আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। আগামী 12 ফেব্রুয়ারি এইচএসসি ও সমান পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে। ইতিমধ্যে এই সংক্রান্ত একটি প্রস্তাব প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এইচএসসি ও সমান পরীক্ষার ফল প্রস্তুতির কাজ শেষ হয়েছে। এর জন্য আন্তঃশিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয়কে ফল প্রকাশের বিষয়ে অবহিত করেছেন। একই সাথে আগামী 10 ফেব্রুয়ারির পর যে কোনো দিন ফল প্রকাশের কথা জানানো হয়েছে। আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের এমন প্রস্তাবের পর শিক্ষা মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর কার্যালয়কে বিষয়টি অবহিত করেছেন। এখন প্রধানমন্ত্রীর সম্মতির অপেক্ষায় রয়েছে মন্ত্রণালয়। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, আগামী শনিবার অর্থাৎ 12 ফেব্রুয়ারি এইচএসসি ও সমান পরীক্ষার ফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবহিত করার প্রস্তুতি চলছে। প্রধানমন্ত্রীর সম্মতি পেলে ওই দিনই ফল প্রকাশ করার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়কে জানানো হবে। এ প্রসঙ্গে জানতে চাইলে ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক তপন কুমার সরকার দা ডেলি ক্যাম্পাসকে বলেন, আগামী 10 ফেব্রুয়ারির পর যে কোনো দিন এইচএসসি ও সমান পরীক্ষার ফল প্রকাশের বিষয়ে মন্ত্রণালয়কে জানানো হয়েছে। 15 ফেব্রুয়ারির মধ্যে ফল প্রকাশ করা হবে বলে জানানো গেছে। 12 ফেব্রুয়ারির ফল প্রকাশের বিষয়ে জানতে চাইলে এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। প্রসঙ্গ, 2021 সালে এইচএসসি ও সমান পরীক্ষার নয়টি সাধারণ মাদ্রাসা কারিগরি শিক্ষা বোর্ডে মিলিয়ে প্রায় 14 লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করে। তো বন্ধুরা, অবশেষে আগামী 12 ফেব্রুয়ারি এইচএসসি ফল প্রকাশ করার সম্ভাবনা তারিখ রয়েছে। তো সব ভালো থাকুন, আল্লাহ হাফিজ।